আজ সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে সাইদ আসলামের সভাপতিত্বে প্রতিহিংসার বিচারে কারাবন্দী অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করেন নাগরিক অধিকার আন্দোলন ফ্রাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সেলিমা রহমান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। সেলিমা রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির প্রতিবাদে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে কারাগারে, তার চিকিৎসা হচ্ছে না, এটা সত্যি কথা। কারণ 14 দিন যাবত তারা যাচ্ছে না, এবং সেটা পরিষ্কার বোঝা গেছে। তারা যে সেদিন প্রেস কনফারেন্সে বলেছে, একটা কথা বলেছে, হায়াত মওত আল্লাহর হাতে। এই কথা তারা কেন বলবে? তার মানে তারা মিথ্যা কথা বলেছে। তারা স্বীকার করে নিয়েছে তারা যে চিকিৎসা হওয়া দরকার সেই চিকিৎসা তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করছেন না, এবং যে নেত্রী আজকে সুস্থ অবস্থায় ফিরে গেছেন তাকে আমরা সেই সুস্থ অবস্থায় আমরা বের হতে দিতে চাই, তার চিকিৎসা অবিলম্বে চাই, সুচিকিৎসার জন্য তাকে অবিলম্বে জামিন দিয়ে তাকে বের করে নিয়ে আসতে হবে। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন আলম। আজকে আয়ুষ করা হচ্ছে চুলোপটি ধরে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করা হচ্ছে। আজকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কি আছে? বিচার বিভাগ নাই, নির্বাচন কমিশনের উপর আস্থা নাই, দুদকের উপর আস্থা নাই, জনগণের ভোটের অধিকার নাই, কি আছে? সাবেক এমপি বিলকিস ইসলাম, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মেহেদি হাসান রুমি সহ অন্যান্য নেতাকর্মী। সালমা ইসলাম, এবি চ্যানেল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।